ইউক্রেন যুদ্ধের বিষয়ে যৌথ মধ্যস্থতা নিয়ে চীন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। গতকাল রোববার তিনি একথা বলেছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপ এই সংঘাতকে দীর্ঘায়িত করছে বলেও অভিযোগ করেছেন ল্যাটিন আমেরিকার এই নেতা। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর চীন ও আমিরাত সফর করছেন লুলা। সফর শেষে এসে তিনি বলেন, যুদ্ধবন্ধের প্রচেষ্টায় এই দুই দেশ এবং অন্যদের রাজনৈতিক G20 জোট গঠনের উদ্যোগে সামিল হওয়া উচিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অতিরিক্ত সদ্ভাব বজায় রেখে চলেন বলে অভিযোগ রয়েছে প্রবীণ এই বামপন্থীর বিরুদ্ধে। রাশিয়া ও ইউক্রেনের সিদ্ধান্তের ফলেই ইউক্রেন যুদ্ধ চলছে বলেও মন্তব্য করেন তিনি। আবুধাবিতে সরকারি দোভাষীর মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লুলা। তিনি বলেন, যুদ্ধবন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুদ্ধবন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ চালিয়ে যেতে নিজেদের মতো করে অবদান অব্যাহত রেখেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র, তাই তাদের আলোচনার টেবিলে বসতে হবে এবং বলতে হবে যথেষ্ট হয়েছে। চীন সফরের সময় লুলা অভিযোগ করেছেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। বৈশ্বিক বাণিজ্যে ডলারের আধিপত্যের সমালোচনাও করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রিক্স সদস্যভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে লেনদেনের জন্য নতুন মুদ্রা চালুরও আহ্বান জানিয়েছেন তিনি। লুলা বলেন, অগ্রসর অর্থনীতির দেশগুলোর G20 জোটের মতো মধ্যস্থতার জন্য একটি জোট গঠনের বিষয়ে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তিনি কথা বলেছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, সংকটে থাকা বিশ্ব অর্থনীতিকে পুনরুদ্ধারে G20 গঠিত হয়েছে। এই যুদ্ধবন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় আরেক ধরনের G20 জোট গঠন এবং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এটি আমার উদ্দেশ্য এবং আমি মনে করি আমরা দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারব। লুলা বলেন, এই যুদ্ধ নিয়ে শনিবার আমি মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলাপ করেছি। আমি শি জিনপিং এর সঙ্গে যুদ্ধ নিয়ে কথা বলেছি। আমি মনে করি আমরা কিছু মানুষ একসঙ্গে মিলিত হয়েছি যারা যুদ্ধের চেয়ে শান্তি নিয়ে কথা বলতে পছন্দ করি, তাই আমি মনে করি আমরা সফলতা পেতে যাচ্ছি। ব্রাজিলের প্রেসিডেন্ট ইতোমধ্যেই তার এই উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাপ করেছেন। তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচন 14 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানকে নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। দুই দশক ক্ষমতায় থাকার পর এবারই তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতে নির্বাচনের লড়াই করবেন। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, তুর্কির রাজধানী একটি নির্বাচনী জেলার এক তরুণ ভোটার বলেন, তুরস্কের জন্য এরদোগান প্রীতিতুল্য ব্যক্তি। 20 বছর ধরে তিনি দেশ পরিচালনা করছেন। আমি মনে করি না যে তাকে দেশ পরিচালনা থেকে সরানো অসম্ভব, কিন্তু তার বিরোধীদের মধ্যে এমন কোন নেতা নেই যিনি তার স্থান নেবেন। অপর এক তরুণ ভোটার দীর্ঘদিন ধরে তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি CHP সমর্থক। কান নামের এই ভোটার বলেন, এরদোগান খুব ভালো দেশ পরিচালনা করেছেন বলে আমার মনে হয়। আমি চাই ক্ষমতায় যারা আছেন তারা মানুষের কথা শুনুন। আমি আসলেই মনে করি এবার এরদোগানের পতন হতে পারে, অথবা অন্তত আমি এমনটাই আশা করি। জনমত জরিপে দেখা গেছে এবারের নির্বাচনে এরদোগানকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগ্লু, সাবেক হিসাবরক্ষক, এই আমলা জরিপে কিছুটা এগিয়ে রয়েছেন। তুরস্কের বিরোধীরা 6টি দলের একটি জোট, এর নেতৃত্বে রয়েছে কিলিকদারোগ্লু। তাদের মূল লক্ষ্য হল এরদোগানকে ক্ষমতা থেকে উৎখাত করা। তারা মনে করছেন দেশ যে সংকটের মধ্যে রয়েছে তাতে করে এরদোগানকে পরাজিত করা তাদের জন্য সহজ হবে। অর্থনৈতিক সংকট ও বিপর্যয়কর ভূমিকম্পে দেশটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে, যা এরদোগানের জন্য ইতিবাচক নয়। রাজধানী আঙ্কারার এক বয়স্ক ভোটার হাসান বলেছেন, জীবনে প্রথমবারের মতো তিনি AKP বা এরদোগানকে ভোট দেবেন না, কারণ তারা আমার সব টাকা পয়সা কেড়ে নিয়েছে। এখানে আমরা যে কাপড় বিক্রি করছি তা পাইকারি দামে কিনতে আমাদের আগের চেয়ে 5 গুণ বেশি দিয়ে কিনতে হচ্ছে। আমার ভাড়া বেড়েছে 2 গুণের বেশি। ডেমোক্রেসি অ্যান্ড প্রোগ্রেস পার্টির নেতা ইব্রাহিম জানাক্সি মনে করেন, অর্থনীতির পরিস্থিতি স্পষ্ট, মূল্যস্ফীতি, দারিদ্র, প্রেসিডেন্ট শাসিত অবস্থার ব্যবস্থায় এগুলো অবনতি হয়েছে। এরদোগান মন্ত্রীদের এবং বিদেশি সংস্থাকে দায়ী করে আসছেন, কিন্তু মানুষ এখন স্পষ্ট দেখতে পাচ্ছে এটি একজনের শাসিত ব্যবস্থা, ফলে ফলাফলের জন্য শুধু এক ব্যক্তি দায়ী। 2 দশক ধরে ক্ষমতায় থাকা এরদোগান ও তার AKP পার্টিকে নির্বাচনে পরাজিত করা সহজ কাজ হবে না বিরোধীদের। অনেক জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরদোগান বিরোধী
প্রার্থীরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন। তবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে জয়ী না হলে প্রতিশ্রুতি মোতাবেক সংবিধান সংশোধন করতে পারবে না বিরোধীরা। এক্ষেত্রে পার্লামেন্টে একেপি পার্টি জয়ী না হলেও এরদোয়ান যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনি ক্ষমতা আরও নিজের কুক্ষিগত করতে পারবেন, এতে করে বিরোধীরা কোনো সুফল পাবে না। তবে কিলিকদার রকলুর এক সহকারী ও এক নিষ্ঠ সমর্থক অরুণ সাল আদিকুচেল বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের জন্য পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার চেয়ে এরদোয়ানকে প্রেসিডেন্ট নির্বাচনে হারানো সহজ হতে পারে। দুই বছর আগে কিলিকদার রকলুকে এরদোয়ানের কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হতো না, কিন্তু এখন তিনি জরিপে শীর্ষস্থানে রয়েছেন। সর্বোপরি তিনি হলেন এমন ব্যক্তি যিনি তুরস্কে শান্তি স্থাপন করতে পারবেন। তিনি এরদোয়ানের মতো বিভাজনের ভাষা ব্যবহার করছেন না। পরিবর্তনের জন্য এরদোয়ানের বিকল্প হিসেবে কিলিকদার রকলুকে সামনে আনছেন দল ও সমর্থকরা। ইব্রাহিম জারাক্সি বলেন, এরদোয়ান হারবেন এবং কিলিকদার রকলু নির্বাচনে জয়ী হবেন এই বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। প্রার্থী ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে, কিলিকদার রকলু কতটা যোগ্য তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আমরা মনে করি তিনি উপযুক্ত।